সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। বাংলাদেশের চলচ্চিত্র, নাটক এবং সঙ্গীত শিল্পীদের নিয়ে ইন্টারন্যাশনাল বেঙ্গলি শোবিজ পদক বিতরণী অনুষ্ঠানে আপনাদের সুস্বাগতম। আপনাদের জন্যই আমাদের সকল আয়োজন। বাংলা সেন্টারের এই তারার মেলা আপনাদের জন্য আর আমাদের একটি গর্বিত অগ্রযাত্রার নাম। বাংলাদেশের ভিতরে কিংবা বাইরে বাংলা সংস্কৃতিকে বিশ্বের সকল উঠোনে ছড়িয়ে দেবার সাহসী প্রচেষ্টার নাম বাংলা সেন্টার। বাংলাদেশি কৃষ্টি কালচারকে উৎসাহী করার প্রত্যয় নিয়ে 2004 সালে লন্ডন ভিত্তিক সাংস্কৃতিক সংগঠন বাংলা সেন্টার তার সাংগঠনিক যাত্রা শুরু করে। অল্পদিনে এই সংগঠন নিজের স্বতন্ত্র একটা স্থান করে নিতে সক্ষম হয়। প্রতিষ্ঠার শুরু থেকেই আমরা এই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমরা এই সংগঠনকে একটি শক্ত প্ল্যাটফর্মে পৌঁছে দেবার প্রচেষ্টায় রতি এবং দিনে দিনে আমাদের এই প্রচেষ্টা সাফল্যের দিকে অগ্রসর হচ্ছে। বাংলাদেশের চলচ্চিত্র, নাটক, সঙ্গীত ইত্যাদির প্রসারে এবং দেশে বিদেশে কীর্তিমান বাঙালিদের উৎসাহিত করার প্রত্যয় নিয়ে আমরা এই পদক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছি। আমাদের দীর্ঘদিনের পরিকল্পনা আর ক্লান্ত পরিশ্রমের ফসল ইফতা আপনাদের সামনে উপস্থাপন করতে পেরে আমাদের আজ আনন্দের সীমানায়। আপনাদের কাছে দেয়া বাংলা সেন্টারের সকল প্রতিশ্রুতি এখন পূরণ হতে চলেছে। যদি অনুষ্ঠানটি আপনাদের ভালো লাগে, তবে আমাদের শ্রম পূর্ণ সার্থকতা লাভ করবে। আমরা আশা করছি আজকের এই সন্ধ্যাটি আপনারা নিজের মতো করে উপভোগ করবেন। গানে গানে কেটে যাবে চমৎকার কয়েকটি। আপনারা নিশ্চয়ই জানেন যে বিরতির পূর্বেও এরকম বহু পদক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যার দু একটি ব্যতীত প্রতিটি অনুষ্ঠানই সমালোচনার শিকার হয়েছে এবং দেশে বিদেশে অনেকাংশে আমাদের বাপ মূর্তি ক্ষুণ্ণ হয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলার সাহস রাখি যে আমাদের এই পদক সম্মানিত হয়েছে পদকপ্রাপ্তদের প্রত্যেকের প্রতিভার মহিমায়। যারা প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন এবং যারা চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন, তারা প্রত্যেকেই প্রতিতযশা শিল্পী এবং আপন ভুবনের জনপ্রিয়তম। আমরা অ্যাওয়ার্ড বিতরণের বিধ গৌরব ফিরিয়ে আনার প্রচেষ্টায় প্রতি আমরা বিশ্বাস করি। আমাদের এই আজকের এই অনুষ্ঠানের সফলতা পদক বিতরণের সম্পর্কে অনেকের নেতিবাচক ধারণার ইতি টানতে সফল হবে। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে মূলত বিলেতে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে বাংলা সংস্কৃতির সাথে পরিচিত করে তুলতে চাই, তাদের কাছে তাদেরকে অনুপ্রাণিত করতে চাই, তাদের কাছে এই বার্তা পৌঁছে দিতে চাই আমাদের বাংলা সংস্কৃতি কোনো অর্থে আজ আর পিছিয়ে নেই। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ এবং যারা আমাদের এই আয়োজনে নানাভাবে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের সবার প্রতি বাংলা সেন্টারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন। আজকের সন্ধ্যাটি আপনারা নিজের মতো করে উপভোগ করুন, এই বলে আমি আজকের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করলাম। ধন্যবাদ। International Bengali Showbiz Award, IFSA 2005 and 6. Haja Tara Taro Kamala উৎসবে মুখরিত দিন, নাচো গাও আনন্দ করো, তাকে দিন দিন তাকে দিন, ও হাজার তারার তারকা মেলায় উৎসবে মুখরিত দিন, নাচো গাও আনন্দ করো, তাকে দিন দিন তাকে দিন, এমন দিন চলো হারিয়ে যাই, হব মহামিলনে বিলীন।